ব্রাজিলিয়ান বলে কথা, দাম তো হবেই। যুগ যুগ ধরে বিশ্বের সবচেয়ে বেশি ফুটবলারের যোগান দেওয়া দেশের তালিকায় সবার উপরে ব্রাজিল। সেলেসাওদের তরুণদের প্রতি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর বরাবরই আগ্রহ থাকে একটু বেশি, এবারেও এর ব্যতিক্রম নয়। রিয়াল মাদ্রিদ যখন নেইমারের পরে দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হিসেবে এড্রিককে 72 মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে, তখন এই রেকর্ড ভাঙতে বেশি দেরি হয়নি। ব্রাজিলের বর্তমান দলের গুরুত্বপূর্ণ সদস্য নয় তিনি, তবে তরুণ এই তারকা ব্রাজিল অনূর্ধ্ব-20 দলের নাম্বার 11। ক্লাব ফুটবলে যিনি খেলেন 9 নম্বর জার্সি পরে, 72 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এরপর এবার এড্রিকের সেই দামের রেকর্ড ভেঙে দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি। 19 বছর বয়সী এই তারকাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। নেইমার জুনিয়রের পর দ্বিতীয় সর্বোচ্চ দামি ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বার্সাতে যোগ দিয়েছেন ভিতর রকি। ভিতর রকিকে বার্সেলোনা দলে ভিড়িয়েছে 75 মিলিয়ন ইউরোর বিনিময়ে। ব্রাজিলিয়ান এই তরুণ কাতালান দলটিতে যোগ দেবেন 2024-এর জানুয়ারিতে। চুক্তির সবকিছু চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বার্সেলোনা। নেইমার জুনিয়রের পর কোনো ফুটবলারকে এমন দামে দলে ভিড়িয়েছে কাতালান দলটি। নেইমারকে এর আগে 2013 সালে 88.4 মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল বার্সা। নেইমারের পর এবার 75 মিলিয়ন ইউরোর মতো বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে ভিতর রকিকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি।